ভায়া কেটে কেটে আসছে। হ্যাঁ, শোনা যায় না। টাইম মানে কি সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিয়েস, যে কোনো একটা বড় সারফেস ভেক্টর যে দিকে বের হবে কি একই দিকে বের হবে। বলেন সিগন কেন হচ্ছে বাইরে আছে সার্ভিস ইন্টিগ্রেশন অফ ডিএস। তোমরা আমাকে বলো গোলকের ডিএস ক্ষেত্রফলের সমতুল্য ঠিক আছে, এপসাইলন নট কে পাই এপসাইলন নট কে এর সাথে আর স্কয়ার কে তো আছে শুধু কি ইকুয়াল টু হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর আমি মানে জানি কি এখান থেকে আমাকে দেখতে পারি এ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ইকুয়াল বাই আর স্কয়ার। এই পুরো জিনিসটা হচ্ছে কি, এই পুরো জিনিসটা হচ্ছে বস লর থেকে তুমি কাল মাথায় বসে বস থেকে কি বলে একটা জিনিস বলে আমি বস লর দুই ধরনের একটা সিমেট্রিক্যাল আর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। এটা সিমেট্রিক মানে প্রতি সমস্যা এটা তোমাদের সিলেবাসে আছে অ্যাসিমেট্রিক্যাল প্রতি সমস্যাকে তিন ভাগে ভাগ করছে। একসাথে বলতে স্ফেরিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি মানে গোলকীয় সমন্বয়, স্ফেরিক্যাল সিমেট্রি মানে হচ্ছে গোলকীয় সমন্বয়। তিন জায়গায় চার্জ থাকতে পারে, কিউ1 এই কার্ডের মধ্যে
এখন হচ্ছে কি এই সারফেসের সারফেস ভেক্টর এদিকে, এই সারফেসের সারফেস ভেক্টর এদিকে, আর এই সারফেসের সারফেস ভেক্টর কাইনেটিকসে এটা কি ইকুয়াল হবে এস ওয়ান তাহলে উদাহরণ এটা সারফেস ভেক্টর ডিএল এটা সারফেস ভেক্টর ডিএস টু কাইনেটিকস তুমি কি মনে করো কি বলো এখানে কাইনেটিকস দেখো সারফেস ভেক্টর আর কি অ্যাকচুয়ালি এই দুইটা চলো ডিএস ওয়ান আর ডিএস টু অনেকে লিখে ল্যাম্বডা এক দৈর্ঘ্যে কিছু কিছু ল্যাম্বডা বাই আর লিখে একটা ধনাত্মক পৃষ্ঠা ছিল ওর এই সাইডেও চার্জ থাকবে পিছনে অনেকে আমি বলছিলাম কিউ বাই এ মানে তসমাকে তাহলে লিখতে পারি সিগমা বাই টু এপসিলন তাহলে এই যে প্লেন নেই যেটা তোমার আসলে বলছে বলতে যে কস স্কয়ার মানে কি প্লেন সিগমা এটা তলের প্রতিসমতা দেখা ওর প্রাবল্য হবে ঠিক এটাই রাইট এই যে টেকনিকটা এক্সিস্ট কারণ শুধু আইডিয়াল গ্যাস এর উপর সেকেন্ড পর ডিউটি তাহলে আইডিয়াল গ্যাস ঠিক আছে থাকবে আর দুই বিঘে যখন আমি লিখে দিচ্ছি।